দেখুন, ফের মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বন্ধের দাবিতে চীনের হুঁশিয়ারি। অনলাইন ডেস্ক। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন বিতর্কিত মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অবিলম্বে বন্ধ করার দাবি জানালো চীন। থার্ড নামের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করা হয়েছে বলে ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই এহেন দাবি জানান চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং প্রেস ব্রিফিংয়ে এমনটাই আহ্বান জানান। তিনি বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান অত্যন্ত দৃঢ় ও পরিষ্কার। দক্ষিণ কোরিয়ায় থার্ড ব্যবস্থা মোতায়েনের বিরোধিতা করছে চীন উল্লেখ করে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে এটি বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে, না হলে চীন নিজ স্বার্থ বজায় রাখার জন্য দৃঢ়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন তিনি। উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা অজুহাতে গত বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ায় থার্ড মোতায়েনে সম্মত হয়েছিল ওয়াশিংটন ও সিউল। চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা উপেক্ষা করে এ পদক্ষেপ নেওয়া হয়। সূত্র কলকাতা 24। আমার এই চ্যানেলটিতে আপনারা যদি আরও আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।